এখন হচ্ছে 6 নম্বর প্রশ্ন দেখবো, এখানে বলা হচ্ছে যে এক্স কিউব পর্যন্ত 1 - x হোল টু দি পাওয়ার 6 এবং হচ্ছে 1 + 2x হোল টু দি পাওয়ার 6 কে বিস্তৃত করো। তো এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করো, তো এটাও কিন্তু সেম হুবহু আগের নিয়মের মতো 5 নম্বর প্রশ্নের মতো, শুধু এখানে বলা হচ্ছে এক্স কিউব পর্যন্ত যদি আমরা পেয়ে যাই আর বিস্তৃত করার প্রয়োজন নেই। তো আমরা কোন নম্বরের সমাধানে আমরা কি করব, দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সলভ করব, স্কেলের মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন। তো এই সলভ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে, সেক্ষেত্রে আপনারা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সহজেই সমাধান করতে পারেন। আর যাদের ইচ্ছা হয় স্কেলের ত্রিভুজের মাধ্যমে সলভ করবেন, তারা হচ্ছে 1 নম্বর প্রশ্ন কিংবা হচ্ছে আপনারা এই বেসিক ক্লাসটি দেখে নেবেন কিভাবে সলভ করতে হয়, সেই ক্লাস দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এই স্কেলের ত্রিভুজের মাধ্যমে সলভ করব। তো স্কেলের ত্রিভুজ আঁকার পর কিন্তু দ্বিপদী বিস্তৃতির মতোই হুবহু শুধু সহগ বসাবেন আর বাকি সব কিন্তু সহজেই সলভ করতে পারবেন। তো 1 - x হোল টু দি পাওয়ার 6 যেহেতু আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সলভ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই ফরম্যাটটা আমাদের ইউজ করতে হবে 6 0, তারপর হচ্ছে মাইনাস, যেহেতু আছে মাইনাস এক্স হচ্ছে এটা 0 প্লাস 6 1 - x হোল টু দি পাওয়ার 1 প্লাস 6 2 - x হোল স্কোয়ার। দেখেন এই জায়গায় কিন্তু হোল স্কোয়ার সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার আসবে, কিন্তু আমাদের প্রয়োজন এক্স কিউব, তাই আরো বৃদ্ধি করতে হবে আমাদের 6 3 - x হোল কিউব প্লাস ডট ডট ডট। দেখেন আমাদের যেহেতু বলছিল যে এক্স কিউব পর্যন্ত আমাদের বিস্তৃতি করতে হবে, সেজন্য দেখেন মাইনাস এক্স এর উপর যখন কিউব দিব তখন কিন্তু আমরা সহজেই পেয়ে যাচ্ছি -x - x³ সামথিং এরকম পাওয়ার আসবে এবং সামনে সহগ আসতে পারে। তার মানে হচ্ছে আমাদের আর পরবর্তী পদগুলো আমাদের নির্ণয় করার প্রয়োজন নেই, আমরা সরাসরি এখন আমরা মান বসাবো, আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটা হবে 1 প্লাস, এখন দেখেন এই জায়গায় 6 আর 1 যদি আমরা মান বসাই 6 / 1, মাইনাস এক্স এর উপর 1 আছে তার মানে হচ্ছে পাওয়ার বিজুড় আছে, তার মানে অবশ্যই এই জায়গায় সামনে মাইনাস হবে আর ইনটু এক্স প্লাস, এই জায়গায় মাইনাস এর উপর স্কোয়ার আছে তার মানে প্লাস বসবে, তারপর 6 2 এর ক্ষেত্রে 1 × 2 6 × 5 আর মাইনাস এর উপর স্কোয়ার মানে প্লাস আসছে, তারপর এটা যদি আমরা লিখি তার মানে এক্স স্কোয়ার প্লাস 6 3 এর ক্ষেত্রে 1 × 2 × 3 6 × 6 - 1 হচ্ছে 5 6 - 2 হচ্ছে 4, আর যেহেতু মাইনাসের উপর বিজোড় সংখ্যক পাওয়ার আছে তার মানে সামনে মাইনাস হবে, কারণ এটা যদি আমরা মাইনাসের উপর পাওয়ার মানে কিউব আছে তার মানে মাইনাস এক্স আছে, এই মাইনাসটা সামনে নিয়ে আসলে মাইনাস। আচ্ছা এখন হচ্ছে এক্স কিউব হবে, এই জায়গায় এক্স কিউব প্লাস ডট 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 আর লাগবে না আমাদের, এখন যদি আমরা মান বসাবো আনসার শেষ, -6x এটা যদি আমরা বার করি 3 তার মানে 3 × 5 হচ্ছে প্লাস 15 x² এটা হচ্ছে মাইনাস আছে -3 এটা এটা বাদ যায়, তো 5 × 4 হচ্ছে 20 x³ প্লাস ডট ডট ডট। তো এই প্রশ্নের ক্ষেত্রে দেখেন আমাদের যেহেতু বলা হচ্ছিল এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করতে হবে, দেখেন আমরা এক্স কিউব পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করা শেষ, তার মানে বাকিগুলো আমাদের নির্ণয় করতে হবে না, তার মানে এই অংশটুকুই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আশা করি আপনারা 6 নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, এখন হচ্ছে আমরা 6 নম্বর প্রশ্নটির উত্তর দেখে নিব। স্যার এই প্রশ্নেও কিন্তু আবার কখনো বলা হয়নি যে স্কেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি, সেক্ষেত্রে আমরা সহজ নিয়মটা ফলো করব, 1 + 2x হোল টু দি পাওয়ার 6 এটা হচ্ছে আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সমাধান করে নিব। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সমাধান করব, সেক্ষেত্রে আমরা দ্বিপদী বিস্তৃতির ফর্মুলাটা ইউজ করতে হবে, 6 0 তারপর হচ্ছে 2x আছে তার মানে 2x⁻⁰ প্লাস 6 1 2x⁻⁰ তারপর হচ্ছে প্লাস 6 2 2x⁻² প্লাস 6 3 2x⁻³ প্লাস ডট ডট ডট। কিসের জন্য আমরা দিব, কারণ হচ্ছে দেখেন এই 2x³ যদি আমরা গুণ করি বা পাওয়ার বাঙ্গাই তার মানে হচ্ছে 8x³, তার মানে হচ্ছে এক্স কিউব পর্যন্ত কিন্তু বিস্তৃতি করা হয়ে যাচ্ছে, তাই হচ্ছে আমরা পরবর্তী পদগুলো আর বিস্তৃতি করার প্রয়োজন নাই, আমরা এই পর্যন্ত রেখে বাকিগুলো ডট ডট দিয়ে বোঝানো হবে যে এরপরেও কিন্তু আছে, কিন্তু আমাদের চাওয়া হয়েছিল যে এক্স কিউ পর্যন্ত আমরা এক্স কিউ পর্যন্ত নির্ণয় করতেছি। তো 1 পদ, 2 পদ, 3 পদ, 4 পদ মাত্র 4টি পদ নির্ণয় করলে কিন্তু আমাদের আনসারটি পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে যদি আমরা গুণ করি বা এই সহগুলো বাঙাই তার মানে এটা প্রথম মানে প্রথম পদে হচ্ছে আমরা 1 পাবো, দ্বিতীয় পদে হচ্ছে 6 1 তার মানে 2x⁻⁰ মানে হচ্ছে 2x হবে
প্লাস সিক্স টু এর ক্ষেত্রে ওয়ান ইন্টু টু এটা হচ্ছে সিক্স ইন্টু সিক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ। সিক্স মাইনাস টু লিখতে পারবো না কারণ এটা দ্বিপদী বিস্তৃতি নিয়মে নাই, তার মানে হচ্ছে এটা যদি আমরা গুণ করি ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার প্লাস এটা সিক্স থ্রি এর ক্ষেত্রে হচ্ছে সিক্স মাইনাস জিরো সিক্স, সিক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ, সিক্স মাইনাস টু ইকুয়ালস টু ফোর, সিক্স মাইনাস থ্রি লিখতে পারবো না কারণ এই জায়গায় থ্রি বিদ্যমান আছে, তার মানে সিক্স মাইনাস থ্রি লিখতে পারবো না, কিন্তু নিচে হবে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি। আর এটা হচ্ছে টু এক্স টু হোল কিউব আছে, তার মানে হচ্ছে এইট এক্স কিউব, তারপরে প্লাস ডট ডট ডট। এখন আমরা যদি গুণ করি সুন্দরভাবে কিন্তু আমরা সহজেই আনসারটি পেয়ে যাবো, ওয়ান প্লাস সিক্স ইন্টু টু হচ্ছে টুয়েলভ এক্স প্লাস এটা যদি আমরা গুণ করি ভাগ করি হচ্ছে থ্রি, থ্রি ইন্টু ফাইভ হচ্ছে ফিফটিন, চার পনেরো হচ্ছে সিক্সটি এক্স স্কোয়ার প্লাস এটা যদি আমরা ভাগ করি থ্রি টু টু, তার মানে হচ্ছে বিশ, আট আর বিশ হচ্ছে একশো ষাট এক্স কিউ প্লাস ডট ডট ডট। তো আমরা এই জায়গার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেন চারটি পদ নির্ণয় করছি, কিন্তু এখানে কখনোই চারটি পদ বলা হয়নি, বলা হচ্ছে এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করতে হবে। তো দেখেন এই জায়গার ক্ষেত্রে দেখেন প্রথমে হচ্ছে এ জিরো এক্স টু পাওয়ার জিরো ওয়ান পাইছি, তার মানে হচ্ছে পুরোটা এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব। দেখেন এই জায়গায় আমাদের কিন্তু শর্ত বলা হচ্ছিল এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি করা লাগবে, আমরা কিন্তু এক্স কিউ পর্যন্ত বিস্তৃতি নির্ণয় করা শেষ, তার মানে এই অংশটুকুই হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় যেহেতু আনসার, তো আশা করি আপনারা এই ছয় নম্বর প্রশ্নের উত্তরটি বুঝতে পারছেন, ক এবং ক। তো আপনারা যদি পেস্কেলের ত্রিভুজের মাধ্যমে সমাধান করতে চান তাও পারবেন, কারণ কি পেস্কেলে শুধু একটা মাত্র কাজ হবে, এই ত্রিভুজটা এঁকে নেবেন, তারপর এই অংশ জায়গায় থাকবে, শুধু এই যে ফরম্যাটটা এইটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির ফরম্যাট, এই ফরম্যাটে আপনারা পেস্কেলের ত্রিভুজ দেখে দেখে সুন্দরভাবে সহগটা বসিয়ে দিবেন, আমাদের আপনাদের কাজ শেষ। এই সহগ বসাবেন, এই টু এক্স টু পাওয়ার জিরো থাকবে, সহগ বসাবেন এটা ওয়ান, সহগ বসাবেন এটা টু, সহগ বসাবেন টু এক্স টু দি পাওয়ার কিউব, তার মানে পেস্কেলের ত্রিভুজের মাধ্যমে সহগ শুধুমাত্র আমরা জানতে পারি পেস্কেলের ত্রিভুজের মাধ্যমে। আর এই জায়গায় কিন্তু দ্বিপদী বিস্তৃতি হোক কিংবা পেস্কেলের ত্রিভুজ হোক দুইটার ক্ষেত্রে কিন্তু সেম, তারপরে কিন্তু আপনারা গুণ করবেন এই যে সহগের সাথে এটা গুণ করে দিবেন, আপনারা কিন্তু মান পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই মানটুকু কিন্তু আপনাদের লিখা লাগে, তার মানে আলাদা এক্সট্রা জিনিসটা হচ্ছে শুধু আপনারা পেস্কেলের ত্রিভুজটা এঁকে নিতে হয়। তো এই পেস্কেলের ত্রিভুজ আঁকতে আপনাদের অনেক সময় প্রয়োজন হয়, তা পরীক্ষার সময় অনেক ইম্প্যাক্ট পড়বে, যা হচ্ছে আপনাদের খারাপ প্রভাব পড়তে পারে, যে সময় লস কিংবা সৃজনশীল আনসার করতে পারতেছেন না, এরকম অনেক কিছুই হতে পারে। তো আপনারা কী করবেন, দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে সলভ করবেন, সময় অনেকটাই বেঁচে যাবে, আপনারা সহজেই সমাধান করতে পারবেন। তো আজকে হচ্ছে সিক্স পর্যন্ত শেষ, এই প্রশ্ন ছয়ের মাধ্যমে হচ্ছে আমাদের চ্যাপ্টার 10.1 কমপ্লিট। তো আশা করি আপনারা আপনাদের মধ্যে আর কোনো সমস্যা নাই, যদি সমস্যা না থাকে তাহলে আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।